अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। धन्य अपनी मालकिन, ठीक ही बोले छिलेन अपनी। भालो भावे जो दी अपनी काउके किछु बोलतेन, केउ अपनार कथा सुनतो ना। किन्तु जे भावे अपनी मालिक के आबार मालिक होये ओठार जोने साहाज्य करलेन, अबाक होये गेलाम। खूब भालो करेछेन अपनी मालकिन। चम्पा कोली, भालो तो तखन हबे जखन आमी तोमार स्वामीर साथे देखा करे एटा जानते पारबो जे ओ कार साथे आर केन देखा करते एसेछिलो। एटा तो आमी आमार स्वामीर काछ थेके जेनेई छाड़बो मालकिन, ওনাকে বলতেই হবে। বুঝতে পারছি না চম্পা কলি, যে আমি তোমাকে ধন্যবাদ কি করে জানাবো। এই বাড়ির জন্য তুমি তোমার স্বামীর সাথেও। মালকিন মনে হচ্ছে উনি এসে গেছেন। টাকাগুলো আমাকে দাও, আমি যাচ্ছি। আরে গেট কেন খুলছিস? আরে বাকি টাকাটা তাড়াতাড়ি দে। আরে শুনতে পাচ্ছিস না নাকি? সময় বেশি নেই। আরে নাটক কেন করছিস? আর কেন ঘুমটা দিয়ে রেখেছিস তুই? সত্যিটা স্বীকার করো, তোমার মুখোশ এখন খুলে গেছে। এবার বলো আমাকে, তুমি এখানে কার সাথে দেখা করতে আসো আর কেন? তুমি ওই ওষুধগুলো কাকে দিচ্ছিলে, কিসের জন্য? তুমি তো জানো যে আমি ধর্মপুরের মালকিন। যদি তুমি আমাকে সত্যিটা বলো তাহলে তোমাকে ক্ষমা করার অধিকারও আমার আছে। কিন্তু যদি তুমি মিথ্যে বলো তাহলে তোমাকে শাস্তি দেওয়া আমার কর্তব্য। বলো বলো সত্যিটা কি? যদি তুমি আমাকে না বলো তাহলে এই কথাটা মালিকের কাছে পৌঁছে যাবে। আর সত্য কি করে বের করতে হয় মালিক খুব ভালো করে জানে সেটা।
চম্পা কলি এনা জল খাও, জল খে না। মালকিন, এত বছর ধরে এই বাড়ির সব সদস্যদের আমি দেখাশোনা করেছি মন দিয়ে, কখনো এমন কাজ করিনি যে আমার দিকে কেউ আঙুল তুলে কথা বলবে। আর আজ আমার স্বামীর জন্য আমি কারোর দিকে চোখ তুলে কথা বলতে পারবো না মালকিন। পিসিমা যা বলতেন আজ আমি তাই হয়ে গেলাম। না চম্পা কলি, আমি তোমাকে বললাম তো এখানে তোমার কোনো দোষ নেই। কখনো কখনো ভুল আমাদের খুব কাছের মানুষরাই করে, আর সেই শাস্তি আমাদের পেতে হয়। অন্য কারোর মুখ থেকে বেরোনো কথা আমাদের গালে থাপ্পড়ের মতো লাগে। তুমি চুপ করো, সব ঠিক করে দেবো আমি। তোমার দিকে কেউ আঙ্গুল তুলবে না চম্পা কলি, কিন্তু তার আগে আমাকে কিছু একটা ভাবতে হবে। তার আগে তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো চম্পা কলি, তোমার বাড়িতে চলো। চম্পা কলি, এখানে তো তালা দেওয়া আছে। মনে হয় মালকিন কেদার এখনো আসেনি। আপনি চিন্তা করবেন না, একটা চাবি ওর কাছে থাকে, একটা আমার কাছে, আমি খুলছি তালা। আসুন। চম্পা কলি, আমাদের ঠিক করে দেখতে হবে, যদি আমরা কিছু পেয়ে যাই, আর আমাদের খোঁজ নিতে হবে যে তোমার স্বামী আসলে কি করে। ঠিক আছে মালকিন, আসুন চলো। এটা তো সেই পুরিয়াগুলো চম্পা কলি, যেটা তোমার স্বামী সেদিন দিচ্ছিল। এটার মধ্যে কি হতে পারে মালকিন? এটা তো বৈদ্যমশাই বলতে পারবেন যেটাতে আসলে কি আছে। এটা আপনি কোথায় পেলেন? এসব আমি আপনাকে পরে বলবো, কিন্তু এখন আপনি আমাকে এটা বলুন যে যদি কোনো গর্ভবতী মহিলা এটা খেয়ে নেয় তাহলে কি হবে? গর্ভবতী মহিলারা এটা খেলে তাদের গর্ভপাত হয়ে যাবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আমার সন্দেহ একদম ঠিক, তার মানে বাড়িতে কেউ না কেউ তো আছে যে তোমার স্বামীকে দিয়ে ওষুধগুলো আনাচ্ছে। বেচারি তোরাল নিজের সন্তানের ভালোর জন্য কত রকমের ওষুধ খায়, আর বারবার ওর সন্তান নষ্ট হয়ে যায়। এটা যেই করুক, সে খুব বড় অপরাধ করছে। কিন্তু এবার আর এই অপরাধ ও করতে পারবে না, কারণ ও যেই হয়ে থাকুক আমি ওকে যেখান থেকে হোক খুঁজে বের করবো, আমি আটকাবো এসব, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। কিন্তু এই কথা আপনি কাউকে বলবেন না বৈদ্যমশাই। ঠিক আছে মা, ধন্যবাদ। চলো। চম্পা কলি, তুমি বলেছ তো আমাকে যে তুমি এত বছর ওই বাড়ির নুন খেয়ে এসেছো, তাহলে এবার সময় এসেছে তার মূল্য দেওয়ার। আমি বুঝলাম না মালকিন। আমাদের লক্ষ্য একটাই, যে আমরা তোরালের সন্তানকে বাঁচাবো আর সেই অপরাধীকে ধরব। অপরাধী তোমার স্বামী নয়, অপরাধী তো সে যে ওকে ওষুধগুলো আনতে বলে। আর এটা তো নিশ্চিত যে সে আমাদের বাড়িরই কোনো সদস্য, আর তাই আমাদের এই বিষয়টা সবার সামনে আনতেই হবে, যাতে আমরা এইবার
তোরালের সন্তানের বিপদ হওয়া থেকে আমরা ওকে বাঁচাতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব। অগ্নি পরীক্ষা দিতে পারবে? অগ্নি পরীক্ষা কাল সকাল হতেই। বাড়ির সেই সদস্য যে তোরালের গর্ভপাত করাতে চাইছে তাকে আমি সবার সামনে নিয়ে আসবোই।